বাবাই, এই বাবাই, কখন থেকে ডাকছি পাত্তাই নেই, সাড়াও দিচ্ছ না, কোথায় লুকিয়ে আছো? এসো এসো বলছি, 10 বার করে পড়তে পড়তে শুধু ওঠা আর ওঠা, আমায় জাস্ট পাগল করে দিচ্ছ? শিয়ন, এখনো সাড়া দিলে না, আর 5 সেকেন্ডের মধ্যে তুমি যদি আমার সামনে না আসো আমি কিন্তু পানিশমেন্ট দিতে বাধ্য হব। আমি সামনে এলে তবে তো তুমি আমায় পানিশমেন্ট দেবে। আহা, কি আনন্দের কথা রে, উনি নাকি সামনে আসবেন না। আচ্ছা, আমি কি সারাদিন পড়তেই থাকব? আমার রেস্ট রিক্রিয়েশন বলে কিচ্ছু নেই, সারাদিন শুধু পড়ো আর পড়ো। তুমি কি ভুলে যাচ্ছ তোমার ক্লাস? ক্লাস তো বাড়ছে, রিমেম্বার ইট। ক্লাস বাড়ছে মানে কি 24 আওয়ার শুধু পড়তেই থাকব, কোনো রিক্রিয়েশন বলেও কিছু থাকবে না? অবুঝের মতো কথা বলো না, 24 আওয়ার্স কেউ পড়তে পারে? তার মানে খাওয়া ঘুমানো এগুলো কি কিছুই নেই? কোথায় আর থাকে, এখন তো মনে হয় ঘুমের মধ্যেও পড়ছি, খেতে খেতেও পড়ার কথা, আবার সাইকেল চালাতে গেলেও তুমি আবার ওপর চাচাও, এখন তো সেই 24 আওয়ার্সই হলো। এক্সাম তো চলে আসছে, নকিং দ্য ডোর, এখন এরকমই পড়তে হবে, না হলে ভালো রেজাল্ট হবে না। যারা ভালো রেজাল্ট করে তারা এরকমই পড়ে। শোনো মাম্মি, আমি যতটুকু পড়ি ঠিক করেই পড়ি। আহা, কত ঠিক করে পড়ে রে, যতক্ষণ পড়ো মাথায় তো শুধু পেন কিনবো, এই পেন কিনবো, ওই পেন কিনবো, আর না হলে খাওয়ার গল্প, খাওয়ার ভ্যারাইটি খুঁজে বেড়াও, ব্রেকফাস্টে কী খাবো, লাঞ্চে কী খাবো, এটা চাই ওটা চাই, যতক্ষণ পড়ো তার থেকে মাথায় অন্য কিছু চলে। আরে ধুর, খাওয়া প্রপারলি না করলে এনার্জি পাবো কি করে? এই নাকি বায়োলজির টিচার, এদিকে ক্লাসে তো বলো ব্যালেন্স ডায়েট দরকার, তাই তো খাওয়ার কথা চিন্তা করি। ও বুঝলাম, তার মানে তোমাকেই চিন্তা করতে হবে বাড়িতে এবার কি রান্না হবে। নিশ্চয়ই, ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স স্টাডি। তা না হয় বুঝলাম, তার মধ্যে ফাস্টফুডের গল্প কি করে আসে? আমি তো নিশ্চয়ই ক্লাসে ফাস্টফুড খেতে বলে দিইনি। আরে ওটা তো ফর এন্টারটেনমেন্ট, ওটা না হলে পড়ার মজাটাই আসবে না, সবটাই দরকার, বুঝেছো? নাও এবারে কি উৎসা ঝগড়া না করে আমার জন্য একটু মকটেল আনো। মাথার শরীর ঠান্ডা করে পড়তে বসি, গাটা কেমন একটা গরম গরম লাগছে, পড়াটা জবরদস্ত হবে যদি আনো তৈরি করে। আর যদি না তৈরি করে আনি? কি আর করবো বলো, তখন এই বেচারা ছোট্ট শিয়নকেই যেতে হবে তৈরি করতে। আর শোনো, যেতে যেতে এসিটাও চালিয়ে দিয়েছো, তোমার চিৎকারে আমি খুব উত্তপ্ত হয়ে পড়েছি, পড়ায় মন আসবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, নতুন পেনও লাগবে, প্রজেক্ট লিখতে হবে, নতুন পেন লাগবে না? আবার? হ্যাঁ আবার, হি হি হি।